এবার ধরা খেলেন জায়েদ খান, তবে সেটা পুলিশ বা সেনাবাহিনীর হাতে নয়, ধরা খেলেন জনগণের হাতে। জায়েদ খান তার ফেসবুকে বন্যা কবলিতদের জন্য সহযোগিতার একটি পোস্ট করেছিলেন, আর তখনই ক্ষিপ্ত হন সবাই। এস কে শিমুল রাজ লিখেছেন, খারাপ সময়ে খারাপ মানুষ পাশে আসে, রেসপেক্ট জায়েদ খান। রেজান আহমেদ লিখেছেন, থ্যাংক ইউ অ্যান্ড আপনি বসে ডিগবাজি দিতে থাকেন। এম ডি সাইফুল মৃধা লিখেছেন, ভাই আপনার জন্য ভাই বন্ধু মহলে মুখ দেখাতে পারি না। রিটার্ন নুল লিখেছেন, আপনার টাকার খোঁজ লাগাইছি, আপনার ছোট ভাই নাকি পুলিশ। মোহাম্মদ ইব্রাহিম লিখেছেন, তোমার প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল, হঠাৎ চেঞ্জ করলে কেন জাতি জানতে চায়। রৌফ খান রোমিও লিখেছেন, কিরে দালাল কোথায় ছিলি এতদিন। মাজহারুল লিখেছেন, আমরা দিলাম কন্যা ওরা দিল বন্যা। তাহমিনা হোসেন লিখেছেন, তরাই তো খুঁজতেছি কোন গর্তের মধ্যে আছিলি তুই। জাহিদুল ইসলাম লিখেছেন, এই সুযোগ আবার নতুন করে আত্মপ্রকাশ করার কাজে লাগাই দিলেন।